फ्रेंड्स वेलकम टू माय चैनल। अनेक दिन पर हमें चैनल आबार फिरे आसलम। अनेक दिन गैप पड़े गेछे तार जोन्नो आपनादेर काछे अनेक दुखित। तो आज के आपनारा केमन आछेन? पुजो केमन काटलो? सबाई भालो काटछे आशा करी। आमारो पुजो मोटामुटी केटेछे, खूब भालो काटेनि। तो सबाई भालो आछेन आशा करछि। सबाईके शुभ विजय आर अनेक अनेक शुभेच्छा प्रीति। बड़ोदेरके प्रणाम जानाच्छि शुभ विजयार। तो शुरू करछि आजकेर रेसिपी। आमि आजके एकटा सिम्पल एकटा रेसिपि तैरि करब। तो आमि एखाने आजके तैरि करछि आलुर चोखा। आमि आलुके एइभाबे सिद्ध करे निएछि, एकटा सिटी दिए निएछि प्रेसारे। प्रेसारे सिटी दिए निएछि। এই চোখাটা আমাদের খুব প্রসিদ্ধ খাবার। তবে আমরা অনেকে অনেকভাবে তৈরি করি। আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কী কী নিয়েছি রেসিপি চোখাটার জন্য তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এভাবে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, অল্প কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে কারি পাতা নিয়েছি, এখানে আমি অল্প রসুন কুচিয়ে নিয়েছি, আর এটা আছে আদা কুচি। তো সবার প্রথমে আমি আলুগুলোকে একটু মেখে নেব। তাতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আপনারা যে যার মতন করে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন। আর আমি এটাকে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। এবার এভাবে করে আমি আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি শুধু এখন লবণ দিয়েছি এতে, আর কিছু দিই নাই। চলুন তাহলে এবার দেখছি কিভাবে তৈরি করব সেটাকে। কষিয়ে দিয়েছি, এবার কড়াইতে অল্প সরষার তেল দিয়ে দিচ্ছি। আলুর চোখাতে আপনারা যতটা সম্ভব সরষার তেলই ব্যবহার করবেন। হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিই। লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। রেখে দিচ্ছি, দিয়ে দিলাম দুটো কারি পাতাটা হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। আমার কাছে কারি পাতাগুলো আপনাদের যদি মানে ফ্রেশ থাকে ফ্রেশ দিয়ে দেবেন, আমার কাছে ফ্রেশ ছিল না তাই আমি শুকনো কারি পাতা ইউজ করেছি। আমি যা যা ব্যবহার করছি সবগুলো আমাদের শরীরের জন্য খুব মানে ভালো। কারি পাতাটা পেটের জন্য ভালো, পেঁয়াজটাও ভালো। যা যা আমি ব্যবহার করছি চেষ্টা করছি যে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো সেগুলো দিয়ে আমি এইভাবে তৈরি হেলদি একটা খাবার তৈরি করে নিচ্ছি সহজেই। হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কুচানো আদাগুলো। আদা রসুন দুটোই আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা ভেজে নেব যাতে ওগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, আমি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাগুলো ঠান্ডা হলে আবার নেতিয়ে যাবে, তখন গুঁড়ো হবে না ভালো। আমি আলুর সাথে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিলাম। চলে গেছে, এবার আমি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তাতে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে পেস্ট হয়ে গেছে। আমি অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, ওটা আপনারা না দিলে নাও দিতে পারেন। আমি শুধু কালারটা সুন্দর আসবে, আর হলুদ গুঁড়োটা আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে বডিতে, যার জন্য আমি এটা দিলাম। না দিলেও কোনো আপত্তি নেই, তাতে কোনো টেস্টের হবে না, পরিবর্তন হবে না। আমার হলুদ সব হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দেবো খুব ভালো করে এটার সাথে।
আমি খুব ভালো করে সব মশলাগুলোর সাথে ভালো করে আলুটা মিশিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিলিয়ে দিয়েছি, সবকিছু সুন্দর করে মিশে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই অবস্থায় আপনারা চাইলে অল্প ধনিয়ে পাতা দিতে পারেন, ধনে পাতা দিলেও ভালো লাগে, কিন্তু আজ আমি আর দিচ্ছি না ধনে পাতা। সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি একটা পাত্রে তুলে আপনাদের কাছে দেখাচ্ছি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার আলুর চোখা। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত কালারফুল হয়েছে, আর খেতেও এটা খুব সুস্বাদু হবে আর খুব হেলদিও হবে। কারি পাতাটা পেটের জন্য ভালো, কালো জিরাটাও আমাদের শরীরের জন্য খুব ভালো। যা যা দিয়েছে সবই আমাদের হেলথের জন্য ভালো, আর ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং হয় রসুনে। তাই আমি রসুনও দিয়েছি, আদাও দিয়েছি, সব কিছু মিশিয়ে একটা করেছি। তো এখনের দিনে আমাদের ইমিউনিটি পাওয়ারের দিকে খুব লক্ষ্য রাখতে হচ্ছে, তাই আমরা এমনভাবে রান্নাগুলো করছি যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারেরও কাজ হয়। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে তৈরি করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দাবিয়ে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো সবাইকে অশেষ ধন্যবাদ, আবারও শুভ বিজয় জানিয়ে সবাইকে শেষ করলাম আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।